শেষ প্রশ্ন মারওয়া কাবুল, আফগানিস্তান থেকে। কিভাবে আমি গান শোনা বন্ধ করতে পারি? আমি আসক্ত হয়ে পড়েছি। কিভাবে গান শোনা বন্ধ করবেন এ ব্যাপারে সবচেয়ে ভালো, আমি যেটা চিন্তা করি যে আপনি যদি কেরাত শুনেন, খুব সুন্দর এবং আশ্চর্যজনিত কেরাত পৃথিবীতে এখন প্রচলিত আছে। যখন তারা কোরআন তেলাওয়াত করে, তখন আমরা যে মনের শান্তি, যে শকুন পাই, সেটা কয়েক গুণ বেশি রক মিউজিক, পপ মিউজিক, যে কোনো টাইপের মিউজিক থেকে। আমি জানি না আরও কত টাইপের মিউজিক আছে পৃথিবীতে, কিন্তু যদি আপনি কোরআন তেলাওয়াত শুনেন, হতে পারে শেখ সোয়াদিস সোহেলের, অথবা শেখ আব্দুর রহমান সুদাইস, অথবা শেখ আফাসি, খুবই সুন্দর কেরাত তাদের। আরও আছেন এরকম অনেক তেলাওয়াতকারী আছেন, তারা যেভাবে কোরআন তেলাওয়াত করে এবং তাদেরকে যেরকম সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি যদি শুনেন আলহামদুলিল্লাহ, আপনার চোখে পানি চলে আসবে। আর যদি আপনি অর্থ বোঝেন, তাহলে তো এর কোনো তুলনাই হয় না, অথবা অর্থসহ তেলাওয়াত শুনলেও এটি আপনার উপকারে আসবে। এগুলো ইউটিউবে অ্যাভেলেবল, এগুলো শুনতে পারেন, এগুলো খুবই সুন্দর, এটা একটা খুবই ভালো পথ। যদি আপনি এতে একবার অভ্যস্ত হয়ে যান, কোনো মিউজিক আপনার রাস্তায় আসতে পারবে না। দ্বিতীয় কথা যা বলতে পারি, আপনি শুনতে পারেন মুনশিদ নাসিদ, ইসলামিক নাসিদ, সে সকল মুন্সিদের যারা বাদ্যযন্ত্র ছাড়া গায়। উদাহরণ হিসাবে আহমদ বুখাতির, তার গানগুলো বাদ্যযন্ত্র ছাড়া গাওয়া এবং মাশাআল্লাহ শব্দগুলো ইসলামিক, এগুলো আপনাকে আরও আল্লাহর দিকে আনবে, দূরে সরিয়ে নিবে না। সুতরাং যদি আপনি এই নাসিদগুলো শুনেন সমসাময়িক এই মুন্সিদের, ইনশাআল্লাহ এটি আপনাকে গানের একটি সুন্দর অল্টারনেটিভ খুঁজে দিবে। আপনি গান শুনেন আর না শুনেন, পৃথিবীর বেশিরভাগ স্কলারদের মতে বাদ্যযন্ত্রের শব্দ শোনা এবং গান শোনা এ বিষয়টি হারাম। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানার সময়, মানে যখন পৃথিবী ধ্বংসের দিকে যাবে, মানুষ বলবে মদ, জুয়া এবং মিউজিক হলো হালাল। সুতরাং আশা করি ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আপনি এটি বন্ধ করবেন এবং কেরাত শোনায় অভ্যস্ত হবেন। কোরআন তেলাওয়াতে এবং মুসলিম মুন্সিদদের প্রতি যারা বাদ্যযন্ত্র ব্যবহার করে না।